আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দর্শক শ্রোতা, আজকে আমি কিছু মেডিসিনের জন্য বাইরে বের হয়েছিলাম, তারপর ভাবলাম যেহেতু আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেহেতু বাইরের পরিস্থিতিগুলো আমি রেকর্ড করে নিয়ে যাই আমার চ্যানেলে ছাড়ার জন্য, এই জন্য আর কি ভিডিওটা করা। এখন আমি আপনাদেরকে দেখাবো বাইরে কেমন লকডাউন চলতেছে, আপনারা সরাসরি নিজের চোখে দেখবেন। তো দর্শক শ্রোতা, আমি দেখলাম যে শুধু বাস ছাড়া সব কিছু চলাফেরা করতেছে। আবার কিছু সময় পরে আমি কিছু বাসও দেখতে পাইছি, ভিডিওটি দেখতে থাকুন, আপনারাও দেখতে পাবেন। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন কিছু লোক কেনাকাটা করতেছে, দোকানপাটও ঠিক মতো খোলা আছে। আর এই জায়গা এখন যানজট লেগে গেছে। তো দর্শক শ্রোতা, আপনারা নিজের চোখে দেখতেছেন এটি কেমন লকডাউন বা কি লকডাউন বুঝতে পারতেছি না। আসলে এখন যাদের সমস্যা হচ্ছে তারা হলেন যারা ওই যে দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তাদের একটু সমস্যা হচ্ছে, তাছাড়া অন্য সবাই সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছেন। কলকারখানা, ফ্যাক্টরি সব কিছুই খোলা আছে, এত কোনো বাধা নেই। তো দর্শক, প্রথম যখন লকডাউন করা হয়েছিল তখন দেখা গেছে যে এই 7 দিনে মানে এই মহামারীটা সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে, তাই সরকার আরও 7 দিনের লকডাউন ঘোষণা করেছেন। এটা সময় ছিল 7 জুলাই মধ্যরাত থেকে 14 জুলাই মধ্যরাত পর্যন্ত। প্রজ্ঞাপনটিতে বলা হয়েছিল যে এই সময় জরুরি সেবা ছাড়া অন্য অফিস আদালত বন্ধ থাকবে, যান্ত্রিক যানবাহনে যাত্রী পরিবহন নিষিদ্ধ থাকবে, এবং বলা হয়েছিল জনসাধারণকে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে দেওয়া হবে না, এবং যদি যেতে চায় তাহলে তাকে যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে, তা না হলে জরিমানা করা হবে। এই বিধিনিষেধের আজ কয়েকদিন হয়ে গেল, তারপর আমি আর কোনো উন্নতি দেখতে পাচ্ছি না, বরং আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড হয়েছে এর মধ্যে। তো দর্শক শ্রোতা, কী জন্য এমনটা হচ্ছে আপনারা পুরো ভিডিওটি দেখলে নিজেরাই বুঝতে পারবেন, আমার কিছু বলতে হবে না। তো দর্শক শ্রোতা, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো দর্শক শ্রোতা, এই যে দেখুন এখানে গাড়ি ঘোড়া সবই ঠিক মতো চলতেছে। তো এই যে এখানে একটি যানজট দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং আপনারা এটিও বুঝে যাবেন যে যারা ঈদে বাড়ি যেতে যাচ্ছেন তারা কি বাড়িতে যেতে পারবেন কি না, তখন পর্যন্ত কি লকডাউন থাকবে নাকি এভাবে মনে করেন যে আস্তে আস্তে লকডাউন শিথিল হয়ে যাবে।
আপনারা এই ভিডিওটি দেখলে তা আজ করতে পারবেন, পরিপূর্ণ ভিডিওটি দেখুন আপনারা অবশ্যই তা আজ করতে পারবেন। তো দর্শক শ্রোতা, আমাদের দেশের জনগণেরও কিছু ব্যর্থতা আছে, আর সরকার একাই বা কি করবে? তো দর্শক শ্রোতা, কেন আমাদের দেশের লকডাউন বারবার শিথিল হয়ে যাচ্ছে তাও বুঝতে পারছি না, এটা কাদের ব্যর্থতা তাও আমি বলতে পারি না। আমি কিছু ড্রাইভারদের প্রশ্ন করেছিলাম যে এই লকডাউন যেভাবে চলতেছে ঈদ পর্যন্ত কি এরকম থাকবে কিনা, আপনাদের কি মতামত? তখন তারা বলেছিল যে এই লকডাউন তো অনেক আগেও বহুত দিয়েছে, এখনও দিচ্ছে, আগামীতেও দেবে, তবে এখন যেভাবে গাড়ি চলতেছে এমনিভাবে সবসময় গাড়ি চলাফেরা করবে, এই কথাটি আমাকে বলেছেন তারা। তো আসলে সরকার পরবর্তীতে কি ব্যবস্থা নেবেন তা সরকারই ভালো জানেন, হয়তো বা সরকার এখনও চিন্তা ভাবনা করতে পারছেন না যে আসলে ভবিষ্যতে কি করা যেতে পারে, নাকি আরও বেশি বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করবেন তা সরকারই ভালো জানেন। আমি দেখলাম যে অন্য সময়ের মতো সব দোকানপাটি খোলা আছে, যেহেতু আমি কিছুদিন ধরে বাইরে যাইনি তাই আমি বাইরের পরিবেশটা বুঝতে পারিনি। আমি হয়তো ভাবছিলাম যে হয়তো লকডাউন থাকতে পারে, এজন্য আমি বাইরে বের হইনি। তো আমি বাইরে গিয়ে যে পরিস্থিতি দেখলাম যে আসলে লকডাউন ওইভাবে কেউ মানছে না, আর কি বলবো, পরিস্থিতি তো আপনারাই দেখতে পারতেছেন নিজের চোখে, দোকানপাট সবই খোলা আছে। তো দর্শক শ্রোতা, এখন আপনারাই বুঝে নিন যে আপনারা ঈদে বাড়িতে যেতে পারবেন কিনা। হয়তোবা সরকার আরও কঠোর প্রজ্ঞাপন জারি করতে পারে, যে প্রজ্ঞাপনে হয়তোবা আরও কিছু বিধিনিষেধ যোগ করতে পারেন সরকার, যা হোক এসব পরের কথা, সরকার কি করবে না করবে এটা সরকারই ভালো জানেন। তবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন, দেখবেন যে কিছুক্ষণ পরে আবার গাড়ি ঘোড়া যানজট দেখা যাবে। দর্শক শ্রোতা, তবে আমি এখানে কিছু দোকানপাট খোলা দেখতে পাচ্ছি, জানি না এগুলো খোলার অনুমতি আছে কিনা। দর্শক শ্রোতা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লম্বা যানজট, কখন এই যানজট ছুটবে আল্লাহ পাকই ভালো জানেন। তো দর্শক শ্রোতা, দেখতে থাকুন আরো কিছু দেখতে পাবেন। তো দর্শক শ্রোতা, এই ভিডিওটি আমি আপনাদের কাছে শেয়ার করার একটি উদ্দেশ্য, আপনারা অবশ্যই সচেতন থাকবেন যেহেতু এটি একটি মহামারী, সেহেতু আমাদের সকলের প্রচেষ্টায় এই মহামারী রোধ করা সম্ভব। আমি জানি 1971 সালে বাংলাদেশের লোকজন যেভাবে আমাদের দেশ স্বাধীন করেছিলেন, তেমনিভাবে আমাদের বাংলাদেশের লোকজন যদি জাগ্রত হয় তাহলে এ ধরনের মহামারী তাদের কাছে কিছুই না। তো দর্শক শ্রোতা, আমি সবার কাছে অনুরোধ করব, অন্তত অন্য কারোর জন্য না হলেও নিজের সেফটির জন্য, নিজের নিরাপত্তার জন্য নিজে একটু ভাবুন, নিজে একটু নিরাপদে থাকুন। তাহলে এভাবে যদি আমরা প্রত্যেকটি মানুষে নিজেদের সেফটির কথা চিন্তা করি, দেখা যাবে যে আমাদের দেশের এই মহামারী নির্মূল হতে বাধ্য। দর্শক শ্রোতা, আমাদের দেশে উচ্চবিত্তদের প্রতি আমার একটু আহ্বান যে তারা অবশ্যই যেন অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। তো দর্শক শ্রোতা, আমি আশা করব আমাদের দেশের যারা উচ্চবিত্ত লোক আছে তারা এই দুঃসময়ে, এই মহামারীর সময় আমাদের দেশের অসহায় লোকদের পাশে এসে দাঁড়াবেন, তাহলে অন্তত আমাদের দেশের অসহায় লোকদের একটু হলেও হাহাকার কমবে। তো দর্শক শ্রোতা, ভিডিওটি এ পর্যন্ত ছিল,
ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।